হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা শ্রীমল। আজকে আমি আপনাদের সামনে দুটি হ্যান্ডকলকা করে দেখাতে চলেছি। বেঙ্গলি ট্রেডিশনকে এইভাবেই আমরা ধরে রাখতে পারি, সেই কারণেই আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে ভুলবেন না সমস্ত আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তবে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে রেড কালারের ফেব্রিকের সাহায্যে আমাদের হাতের একটা করে কর্ড এইভাবে ফিল আপ করে নেব প্রত্যেকটা আঙুলে। উপরের সাইড এবং নিচের সাইড দুদিকেই আমরা এই কাজটি করে নেব। উপরের সাইড এবং নিচের সাইডে দুটি করে হাতের পাতার মাঝের অংশে বৃত্ত এঁকে নেব এই রেড কালারের সাহায্যে। বাকি কাজটি আমরা হোয়াইট ফেব্রিক কালারের উপরেই কাজটি করব। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এবার আমরা নাম্বার ওয়ান ডিজাইনটি দেখে নেব। এটি আমি গোলাপ কনসেপ্টে করার চেষ্টা করেছি বা রোজ কনসেপ্টে করার চেষ্টা করেছি। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। Thank you.
সেকেন্ড ডিজাইন। এটি আমি পিকক স্টাইলের ডিজাইনে রেখেছি। ডিজাইনটি খুব কঠিন বা টাফ করার চেষ্টা আমি করিনি, হালকার উপরে ডিজাইন দিয়েছি, কিন্তু কনসেপ্টটা এখানে ক্লিয়ার রাখার চেষ্টা করেছি দুটোর ক্ষেত্রে। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। ডিজাইন করাই শেষ। এটি হলো রোজ প্যাটার্নের ডিজাইনের একটি আলতা ডিজাইন, আর এটি হলো পিকক স্টাইলের ডিজাইনের একটি আলতা ডিজাইন। আপনারাই বলুন কোন ডিজাইনটি আপনাদের মন ছুঁতে পেয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে নতুন কাজের জন্য উৎসাহ দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এইরকমই সুন্দর মিষ্টি ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।